ক্যান্সার আমরা যখন দেখি যে না, কোনো রোগীর ক্যান্সার হয়েই গেছে, জরায়ুমুখের ক্যান্সার নিয়ে যখন নারীরা আসেন, তো কি ধরনের উপসর্গ ইউজুয়ালি ফিল করেন? আমরা জানি আমাদের দেশের নারীরা ইউজুয়ালি খুব একটা তারা হেলথ কনসিয়াস না, বা যদি গ্রামের দিককার কথা বলি তারা কিন্তু বুঝতে পারেন না, এবং তাদের কিন্তু এই ধরনের রিস্ক ফ্যাক্টর গুলো থাকে। একদম। তো সেক্ষেত্রে তাদের জন্য কি আপনার কিছু বলবার আছে যে কোন ধরনের সাইন সিমটমস দেখলে তাদের আসতে হবে, বা স্পেশাল কোনো টেস্ট করিয়ে তারা জানতে পারবেন কিনা? হ্যাঁ, এ বিষয়ে তো সচেতন করতে হবে বেশি বেশি করে। প্রথমত হচ্ছে যে মহিলারা, আমরা দুটো ভাগে যদি ভাগ করি, যে প্রি মেনোপোজাল অর্থাৎ মাসিক যাদের এখনো চলছে, এই গ্রুপের এক ধরনের সিমটম থাকবে, এবং যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, বয়স্ক মহিলা যারা, পোস্ট মেনোপোজাল, তাদের এক ধরনের সিমটম থাকবে। বয়স্কদের কথা যদি আগে বলি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক বন্ধ হয়ে গিয়েছে, আবার 5 বছর 10 বছর পরে আবার তাদের রক্ত ঝরা শুরু হচ্ছে। এটা কিন্তু নর্মাল না, এটা খেয়াল করতে হবে। সো এটা নিশ্চয়ই ভিতরে কোনো প্যাথোলজি আছে, অসুখ আছে, যার কারণে আবার তার রক্ত ঝরা শুরু করেছে। সো এটা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর আবার রক্ত ঝরা শুরু হওয়া। দ্বিতীয়ত, অনেক সময় রক্ত যায় না, কিন্তু ফাউল ডিসচার্জ, একটা দুর্গন্ধযুক্ত এক ধরনের ডিসচার্জ হয় ভেজানা দিয়ে। সো এইটা, এবং সেটা দেখা যায়, অনেকে মনে করে দুর্গন্ধযুক্ত স্রাব বা রস যেটি বলি আমরা। সো এই অনেকে মনে করে তাহলে মহিলাদের তো আসলে এরকম স্রাব যাই, এটা কোনো ব্যাপার না, কিন্তু যদি একটু লং টাইম থাকতে থাকে, এবং এটাতে ফাউল স্মেলটার কথা বলছে, দুর্গন্ধ কথা বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, সবার ক্ষেত্রে এটা হয় না। সো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট। তো আরো যদি অ্যাডভান্স হয়ে যায় রোগটা, তখন কিন্তু পিছের দিকে ব্যথা শুরু হয়ে যায়। প্রথম দিকে কোনো ব্যথা থাকে না, কিছুই থাকে না, কিন্তু যখন অ্যাডভান্স হয়ে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে, তখন তার ব্যাক পেইন, তার পেটে পানি চলে আসা, খাদ্যে অরুচি, প্রস্রাব পায়খানা করতে অসুবিধা, অনেক সময় দেখা যায় প্রস্রাব করতে তার অনেক সমস্যা হচ্ছে, বাথরুম ঠিক মতো হচ্ছে না, এই সিমটমগুলোতে তার আসতে পারে। আরেকটা হচ্ছে প্রি মেনোপোজাল যারা, তাদের ক্ষেত্রে কিন্তু রক্ত ঝরার বিষয়টা আসে না, কারণ বুঝতে পারে না, তারা তো মাসিক হচ্ছেই, কিন্তু তাদের মাসিকের পরিমাণটা দেখা যায় অনেক বেড়ে গেছে, এবং দুইটা মাসিকের মাঝখানে আবার রক্ত ঝরছে। আর বাকি যে সিমটমগুলো আছে, যে গন্ধযুক্ত স্রাব যাওয়া, তারপর স্বামীর সাথে মেলামেশার পরে দেখা যাচ্ছে যে রক্ত যাচ্ছে অনেক বেশি, এই বিষয়গুলো, 3-4টা বিষয় খুবই খেয়াল করতে হবে। আমরা নর্মাল স্রাব মনে করে আমরা কিন্তু এই ওয়াটার ডিসচার্জটাকে কখনো ইগনোর করব না। আচ্ছা, এক্ষেত্রে আমরা কিন্তু একটা সময় স্লোগান ছিল যে যে প্যাপ টেস্ট করানোর যে ব্যাপারটি, সেটি আমরা বলতাম যে 30-এর পরে হলেই যাতে আসে। তো এখনো কি সে ব্যাপার আছে, নাকি অন্যথায় আপনারা অন্য কোনো কিছু বলে থাকেন? খুব গুড কোয়েশ্চেন, বিকজ আমি যেটা বলেছি, ওয়েস্টার্ন কান্ট্রিজে যে এই ইনসিডেন্সটা কমে গেছে, এর প্রধান একটা কারণ হচ্ছে স্ক্রিনিং। আমাদের স্ক্রিনিং মানে হচ্ছে যাদের কোনো সিমটম নেই কিন্তু রিস্ক গ্রুপের মধ্যে পড়ে যেসব মহিলারা, তাদেরকে আমরা ওই স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসি, এবং রোগ হওয়ার আগে আমরা রোগটাকে নির্ণয় করতে পারি। তো এই বাইরের কান্ট্রিতে প্যাপসমিয়ারটা হচ্ছে স্ট্যান্ডার্ড, পৃথিবীর সব জায়গাতেই স্ক্রিনিং বলতে জরায়ুর মুখে ক্যান্সারে প্যাপসমিয়ার, বাংলাদেশেও তাই, প্যাপসমিয়ারটাই স্ট্যান্ডার্ড স্ক্রিনিং পদ্ধতি। তবে যেহেতু প্যাপসমিয়ারটা অনেকগুলো বিষয় আছে, একটা দক্ষ জনবল লাগবে, ইনস্ট্রুমেন্ট লাগবে, অনেক রোগী নিতে করতে চায় না, সো যে নার্স বা যে টেকনোলজিস্ট স্মিয়ারটা নেবে, তো তাকে ট্রেনিং দেওয়ার বিষয় আছে। এ কারণে সহজ আরেকটা পদ্ধতি আছে, যেটাকে ভায়া টেস্ট বলি আমরা। ভায়া টেস্টটা কিন্তু আরো সহজ, আর দক্ষতা বা ট্রেনিং কম লাগে, বাট ইজিলি আমরা, হ্যাঁ, ইজি একটা পদ্ধতি যার মাধ্যমে খুব সহজেই আমরা যে কোনো অ্যাবনর্মাল সেল বা জরায়ুর মুখের মধ্যে কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা আমরা খুঁজে বের করতে পারি। সো আপাতত আমাদের বাংলাদেশে কিন্তু এই দুটোই আমরা চালু করেছি, ভায়া এবং প্যাপস দুটোই আছে। আচ্ছা,